অশোক, আসসালামু আলাইকুম। তো লকডাউন ছেড়ে দেওয়ার পরে আমরা মনিরের কাছে আসলাম। আজকে 15 তারিখ, তা লকডাউন ছেড়ে দিছি। আপনারা চাইলে সারা বাংলাদেশে কবুতর ডেলিভারি নিতে পারেন। তা মনির ভাই, এখানে মাশাল্লাহ অনেক বেশি কালেকশন আছে। এই যে দেখেন, বোম্বাই আছে, জেকুইন আছে, তারপর সিরাজি আছে, তারপর এই যে এখানে দেখেন মডানা আছে, আরও বিভিন্ন কবুতর আছে দর্শক। তা আমরা দুইটা পর্বে বিভক্ত করব। আপনারা মনির ভাইয়ের কাছ থেকে চাইলে কবুতরগুলো সংগ্রহ করতে পারেন। ভিডিও স্ক্রিনে মনির ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে এবং মনির ভাই ওনার মুখে ফোন নাম্বার এবং ঠিকানাটা বলে দিচ্ছে। মনির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আছি ভালো, আপনার সবাই ভালো আছেন তো? আশা করি সবাই ভালো আছেন। মনির ভাইয়ের উত্তর দিবেন কমেন্টসে। মনির ভাই, আপনার ঠিকানা এবং ফোন নাম্বারটা বলে দিবেন। আমার ঠিকানা হলো গুলশান কালাচাঁদপুর স্কুল রোড, ঢাকা 1212, আর মোবাইল নাম্বার 01600297826। আচ্ছা, এটা তো ইমো আছে না ভাই? ইমো, বিকাশ, হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে, সব খোলা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই এই পাশ থেকে দর্শক শুরু করতে যাচ্ছি। এই যে এখানে একটা জোড়া আছে, এই যে দেখেন মনির ভাই, আগামীতে আপনার খাতাগুলোতে নাম্বারিং করে ফেলেন। হ্যাঁ আচ্ছা, এই যে দেখেন এখানে একটা জোড়া আছে, এই যে বিগ সাইজের স্ট্রেচার, এই যে দেখেন স্ট্রেচারগুলো সাইজটা মাশাল্লাহ ভালো আছে, একটু বিশাল বড় ভাই। এই স্ট্রেচার জোড়া ভাই কত রাখা যায়? জোড়া পড়বো 13,500 টাকা। 13,500 না? স্ট্রেচার জোড়াটা দর্শক কালেক্ট করতে পারেন। মনির ভাইয়ের সাথে ভিডিও কলে আপনারা কথা বলে প্রত্যেকটা কবুতর আরও ক্লিয়ার সুন্দরভাবে দেখে নিতে পারবেন, বাট সাইজ মাশাল্লাহ। মনির ভাই, এই জোড়া কত চাওয়া আপনার দাম? 13,500। রানিং আছে? আচ্ছা, রানিং আছে, বাকিটা আলোচনা সাপেক্ষে আপনারা কথা বলে নেবেন। এখানে আছে এক জোড়া হোয়াইট বোম্বাই, দেখেন দর্শক একদম দুধ এলতা, অসাধারণ কালার। এটা জুটিগুলো আমরা একটু দেখাই কাছ থেকে। এতে দেখেন মাশাল্লাহ জুটিগুলো খুবই চমৎকার ভাই। এগুলা কি রানিং ফুল? রানিং। আচ্ছা, এগুলা ফুল রানিং রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এগুলার বেবিও সেল হবে, আমরা আপনাদেরকে দেখাবো ভাই। জোড়া কত দিবেন? 11,500। আচ্ছা, এই জোড়া চাওয়া হচ্ছে দর্শক 11,500 টাকা, এই যে দেখতে পাচ্ছেন 11,500। আলোচনা সাপেক্ষে কম বেশি করা যাবে। এই যে দেখেন জোড়াটা খুবই পিওর আছে মাশাল্লাহ। তারপরে এখানে আছে এক জোড়া জেকুবিন, এই যে দেখেন অ্যালমন্ড জেকুবিন। কোনটা নর মনির ভাই? এটা হচ্ছে নর, আর এই পাশেরটা হচ্ছে দর্শক মাদি। অ্যালমন্ড কি ভাই রানিং আছে? রানিং না, এটা সাতপর চলে। সাতপর চলে, মানে নিউ অর্ডার হচ্ছে। কত রাখা যায় এর জোড়া? এটা 9,500। আচ্ছা দর্শক, এই জোড়াটা বিক্রি হবে হচ্ছে 9,500 টাকা। এখানে এক জোড়া দর্শক ব্ল্যাক জেকুবিন আছে, এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক জেকুবিন, খুবই চমৎকার ব্ল্যাক কালারের। মনে হয় এই জোড়া কত রাখা যায়? এই জোড়া 8,000 টাকা। আচ্ছা, ব্ল্যাক জেকুবিন রাখা যাচ্ছে দর্শক 8,000 টাকা। এই যে মাথার খোপাগুলো, এই যে দেখেন ডিম্বা চৌকে আছে, ডিম দেয় নাই এখনো নিউ অ্যাডাল দর্শক। এখানে আছে এক জোড়া দর্শক বাগদাদি হুমা, একটা বেবি উঠাইছে মাশাল্লাহ, বেবিটা তো সুন্দর আছে, বড় সাইজ। এটার সাথে কি চাল ছিলেন নাকি? আচ্ছা আচ্ছা, ডিম চাইলা দিছিল, এটা তো বাগদাদের বেবি না? তবে এগুলা কি ডিম বাচ্চা রানিং মনে ভাই? আচ্ছা, এগুলা ডিম বাচ্চা রানিং আছে, একটু নাড়াই দেন তো মুখোমুখি। হ্যাঁ ঠিক আছে, এই যে দেখেন দর্শক জোড়াটা। তা এই বাগদাদি কি ভাই রানিং আছে? রানিং, ফুল রানিং। কত রাখা যায় ভাই? এটা 5,000 টাকা। 4,500 টাকা না? আচ্ছা, 4,500 টাকা দর্শক। আচ্ছা, এইটা দর্শক বাচ্চা বাদে শুধু দুই পিসের দাম। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছেন এখানে মডার্না আর একটা কিং না, এই নটটা মনে হয় মডার্না ফুল, পিওর মডার্ন। এই যে দেখেন, আর এই পাশে হচ্ছে মাদিটা হচ্ছে কিং, এটা তো খুব সুন্দর কিং, একদম ফুটবল সাইজের, এটা দেখতে পাচ্ছেন। এই জোড়া মনে ভাই কত দিবেন? এই জোড়া 7,500। আচ্ছা, এই জোড়া রাখা যাবে হচ্ছে 7,500। তা দর্শক, আমি আপনাদের কাছে একটা জিনিস নোট করি, যে আমি নিজে অনেক জায়গাতে ভিডিও করছি, শুধু মডার্না একটা সিঙ্গেলের দাম চাওয়া হয় 6,000 থেকে 5,000 টাকা,
আর মনির ভাই দুইটা মিলিয়ে দাম চাইছে কত বললেন? 7500। তা আমার মতে খুব হাই সাইজের দাম ভাই চাই নাই, মোটামুটি রিজনেবল আছে আমার ধারণা থেকে বললাম। তো 7500 টাকা দুইটাই অ্যাডাল্ট না, মানে রানিং আছে তো? আচ্ছা ডিম দিছে, চাইলা দিছে। আচ্ছা আচ্ছা, 7500 টাকা দর্শক চাওয়া। এই যে দেখেন দর্শক, এইখানে রেইন আছে একটা জোড়া, এই যে বিশাল সাইজের রেইন আছে দর্শক। এই যে দেখেন রেইন ভাই, নন কোনটা মাদি কোনটা? এটা একটু পিছনে দেন, এই বড় সাইজটা মাদি। আর তার সাথে একটা আছে নন, এই যে ওখানে বাচ্চা পড়ছে, বাগদাদি বাচ্চা পড়েছে। আচ্ছা আচ্ছা, রেইনের বাচ্চা উড়াইছে বাগদাদি। আচ্ছা, তো এই রেইন তো ভাই বিগ সাইজের আছে মাশাল্লাহ। জোড়া কত রাখা যায়? এটার দাম 7000। আচ্ছা, রেইনের চাওয়া আছে দর্শক 7000 টাকা। এই দেখেন সাইজ মাশাল্লাহ বিগ সাইজ, এই তুলনায় ভাইয়ের দাম মোটামুটি রিজনেবলই বলছে। এই দেখেন দর্শক রেইনটা, আপনারা চাইলে কালেক্ট করতে পারেন। এই দেখেন দর্শক, এখানের মধ্যে বোম্বাইয়ের বাচ্চা আছে দুই জোড়া, আপনারা দুই জোড়াই চাইলে কালেক্ট করতে পারবেন। দুই জোড়াই মোটামুটি মাশাল্লাহ ভালো দেখা যাচ্ছে। এই যে দেখেন আমরা উপর থেকে ধরতেছি, আরও চাইলে ভাইয়া বেবি দিতে পারবে আপনাদের, কারণ ওনার কাছে অ্যাডাল্ট পেয়ার আছে বেশ ভালো কিছু। তো ভাই জোড়া কত করে পড়ে এগুলো? জোড়া ফিক্সড 5000 করে। আচ্ছা, দুই জোড়া 10000, ফিক্সড 5000 কি? এটা একদম না বলতে পারবে কিছু? এই সামথিং সামথিং সম্মান করবেন, 2-3500 টাকা নাকি? আচ্ছা দর্শক, এগুলো আপনারা চাইলে কালেক্ট করতে পারেন। একসাথে নিলে 500 টাকা অনার করব। আচ্ছা, দুই জোড়া একসাথে যদি নেয় তাহলে 500 টাকা অনার করবে আমাদের চ্যানেলে সুবাদে। এই দেখেন এক জোড়া ব্ল্যাক শিরাজি আছে দর্শক, এগুলো কি ভাই রানিং না নিউডাল? নিউডাল নিউডাল, একটু পাইপ দিয়ে নাড়া দেন। আমার ঘরের বাচ্চা। ও আচ্ছা আচ্ছা, আপনি নিজের ব্রিড করা? নিজের ব্রিড করলে তো ভালো, একটা জিনিস গ্যারান্টি দেওয়া যায় একটা লোকের, কারণ বাইরের জিনিস তো গ্যারান্টি দেওয়া যায় না, বুঝছেন না? এই যে দেখেন বাইয়ের হোম ব্রিড কবুতর সিরাজি, এগুলো কি লাহোরি ব্রিড নাকি সিরাজি ভাই? লাহোরি সিরাজি ক্রস, লাহোরি সিরাজি ক্রস। জোড়া কত রাখা যায়? জোড়া 5500। আচ্ছা, এই জোড়া রাখা যাচ্ছে দর্শক 5500 টাকা। নিউডাল কি অবস্থা রানিং নাকি? দাম কত বলেন? 5। আচ্ছা, এই জোড়া দর্শক 5000 হইলে কালেক্ট করতে পারেন। এই যে দেখতেছেন খুবই চমৎকার চমৎকার কালেকশন। এই যে দেখেন এখানে এক জোড়া সিরাজি আছে দর্শক, ভিডিও করে গেছেন 15 তারিখ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ভিডিও করছিলাম, তার মধ্যে যে ডিম পারা ছিল এখন ডিম দিয়ে দিছে। এই যে দেখেন দর্শক, এক জোড়া লাউরি না লাউরি বাচ্চা উঠেছে, সিরাজি না নর্মাল সিরাজি। এটা ওড়ান তো ভাই বাচ্চাগুলো দিয়ে ধরেন ধরেন বাচ্চা দুইটা। এই দেখেন দুইটা বাচ্চা ফুটাইছে। আজকে বাচ্চা সব সেল করবেন নাকি শুধু মা বাবা? না, বাচ্চা নিলে টাইম দিতে হবে, বাচ্চা টাইম দিতে হবে কিছু দিন, টাইম দিতে মানে এক দিন পর হবে। বাচ্চা সহ 9000 পড়বো। আর বাচ্চা ছাড়া? বাচ্চা ছাড়া 6500। 6500 নরমালের মধ্যে বড় শিরা দিগুলো আর কি। এই দেখেন দর্শক, এগুলো আপনারা 6500 টাকা লেমনির ভাইয়ের কাছে কালেক্ট করতে পারেন। বাচ্চা সহ 9000। আর বাচ্চা সহ হচ্ছে 9000 টাকা। এখানে আছে এক জোড়া রেড লাউরি, যে দেখতে পাচ্ছেন দর্শক, এডাল 10 পর চলতেছে, এডাল 10 পর চলতেছে। এই যে দেখেন এই যে জোড়াটা, এই যে পায়ে মোজা দেখেন দর্শক। এই জোড়া ভাই কত রাখা যায়? জোড়া পড়বো 11000 টাকা লাহোরি। আচ্ছা, জোড়া রাখা যাবে দর্শক 11000 টাকা লাহোরি। রানিং আছে মনির ভাই? না, এই যে সামনে ডিম পারবো, সামনে ডিম পারবে করতেছে। আচ্ছা আচ্ছা, এটা ব্রিড করতেছে সামনে দর্শক, আপনারা চাইলে ডিম সহকারে কিংবা বাচ্চা সহকারে নিতে পারবেন। তারপর এখানে আর একটা জোড়া আছে, একটা সিলভার, এটা হলো আর একটা সিলভার, একটা দুইটা দুই কালার, একটু এদের একটু নাড়ায় দেন গ্রেভারটা। একটা সিলভার, একটা গ্রেভারলেস, সিলভার আর গ্রেভারলেস। কোয়ালিটি তো এগুলার ভালো মনির ভাই, দেখা যায় 100-100। হ্যাঁ, এগুলা ইম্পোর্টার দেখে বোঝা যাচ্ছে একটু দামি জিনিস।
এগুলার মনির ভাই দাম কেমন দেওয়া যায়? ইম্পোর্টেড মাল আমরা গত ভিডিওতে দিছিলাম 20,000, এবার আরো 2,000 টাকা কমাই দিলাম। দাম কেমন উঠছিল এগুলার? এগুলার দাম 13,000 বলছিল। 13,000 পর্যন্ত উঠছে, তার মানে আমি যে বলবে 13-এর উপরে বলতে হবে। 13-এর উপরে বলতে হবে। আচ্ছা আচ্ছা, এগুলা দর্শক ব্রিড কি বলে বাইরের কবুতর, বাইরের ব্রিড, রিং এর, রিং এর মাল না? আপনি আপনি কত লে ছাড়বেন? 18 তো তো সামথিং কিছু ছাড় দিব। সামথিং রানিং আছে ডিম বাচ্চা? রানিং রানিং। আচ্ছা আচ্ছা, ডিম চালা চালা আছে, চালা আছে এগুলো। আচ্ছা আচ্ছা, এই দেখেন দর্শক, এখানে এক জোড়া ইয়ে আছে, কি বলে এটা লক্ষা আছে, হোয়াইট লক্ষা, এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট লক্ষার জোড়া। তো মানে ভাই হোয়াইট লক্ষার জোড়া কি রানিং? রানিং, এই যে ডিম দিব। আচ্ছা আচ্ছা, ডিম দিব, মস্তি করতেছে নাকি? করতেছে। আচ্ছা আচ্ছা, এটা পাইরি, ওটা পায়রা, পাইরি পায়রা। এই জোড়া কত রাখা যাবে ভাই? জোড়া 4,000 টাকা। 4,000 টাকা রাখা যাবে না? এই দেখেন, এই জোড়া রাখা যাবে হচ্ছে 4,000 টাকা। খুবই সুন্দর একটা জোড়া, 4,000 টাকা গুলো কালেক্ট করতে পারেন। এই জোড়াটা হোয়াইট লক্কা, ডিম বাচ্চা রানিং আছে, আবারও ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ। তারপরে আমরা এখানে আরেকটা জোড়া দেখাই, এই দেখে দর্শক, এই যে গিয়াসলি আছে এক জোড়া, একটা চুয়েটাল আর একটা নাইরা, এগুলা কি রানিং আছে? মানে রানিং রানিং, এই যে ডিম পারবো। আচ্ছা, বাচ্চা আছে, নিচে বাচ্চা আছে, নিচে বাচ্চা আছে। তো এই গিয়াসলি ভাই জোড়া কত রাখা যায়? এটা হলো সুয়া চন্দন, আর সরি সুয়া চন্দন, চন্দন চন্দন 2,500 টাকা। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন দর্শক, সুয়া চন্দন জোড়াটা চুয়েটাল আর নাইরা মিলিয়ে এটা রাখা যাবে হচ্ছে 2,500 টাকা। আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি বলতে পারবেন। জোড়া আছে দর্শক এখানে চন্দন, এই যে দেখতে পাচ্ছেন, ভিডিও করছেন, ওটা দুই দুই পেয়ার বাচ্চা বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, এটার এটার মা বাবা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন চন্দন জোড়াটা, চন্দন এই জোড়া কত দিবেন? এই জোড়াও বা ডিম সহ 3,000। আচ্ছা, ডিম সহ 3,000, আর এমনি 2,500 ডিম ছাড়া? হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, একটা সিরাজি আছে, এটা একটু পিছনে দেখা দেন, মিলিবার আর গ্রেবার, মিলিবার গ্রেবার দুটো লাউরি। আচ্ছা, বাচ্চা উড়াইছে? আচ্ছা, আগে আগের এক ফের আছে, এখন আবার এই যে একটা ফুটছে আর একটা ডিম নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, একটা বাচ্চা উড়াইছে, বাচ্চা একটা ভাঙিয়া ফেলাইছে না? এই যে ডিম বাচ্চা আছে একটা, এই যে এই যে দেখেন দর্শক, একটা বাচ্চা উড়াইছে। এই জোড়া কত রাখা যায়? রানিং তো দেখতে পাচ্ছি, এই জোড়া বাচ্চা সহ 7,000, আর বাচ্চা ছাড়া 5,500। আচ্ছা, বাচ্চা সারা 5,500 সহ, বাচ্চা সহ 6,500, 6,500, আর সারা 1,000 কম, 5,500, 5,500। আচ্ছা, এই যে দেখছেন দর্শক, এই হচ্ছে মনে বের মোটামুটি প্রথম পর্বের দর্শক কালেকশনগুলা। আপনাদের আমরা দ্বিতীয় পর্বে আরও কিছু কবুতর দেখাবো, আশা করি আপনারা মনির ভাইয়ের লজ থেকে কবুতরগুলো কালেক্ট করবেন। আর আপনাদের সুবিধার্থে ভিডিও স্ক্রিনে মনির ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে, আপনাদের যাদের প্রয়োজন দর্শক যোগাযোগ করে নেবেন। তো দর্শক সবাই ভালো থাকবেন, ভিডিওতে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।